তোমাদের একটু আকাশটা ভালো করে দেখিয়ে দিই। দেখো পুরো ঘন মেঘ জমে আছে আকাশটায়। এ কোথাকার মাছ এগুলো? মাছটা পড়ে নিতে এসেছিলাম জ্যান্ত মাছ, নিয়ে গেলাম ইলিশ মাছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ফ্রেমমাইন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে সানডে, আরও একটা উইকেন্ডের দিন নিয়ে আমরা চলে এলাম। আর বাইরের আকাশ দেখতে পাচ্ছ কিনা জানি না, এইরকম আকাশ। আকাশের অবস্থাটা দেখো, পুরোপুরি একদম মেঘলা করে আছে। এর আগেই একটু বৃষ্টি নেমেছিল, আজকে পুরো একদম মেঘলা একটা ওয়েদার। যদি ঝমঝম করে বৃষ্টি নামে তো খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। যাই না আজকে আমাদের বাড়িতে মেনু কী হবে। আর মায়ের শরীরটা ঠিক খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, একটু সর্দি সর্দি ভাবও আছে, গাটা বলছে ম্যাচ ম্যাচ করছে, তবে জ্বর নেই। তো যাই হোক, আর আমি তো এদিকে আজকে আবার ওইদিকে মিস্টার দাসের চিটটে, এদিকে দেখো এখানে এগুলো আবার ঠিক করতে হবে। তো আজকে ওর আবার চিটটে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, এখন ঘড়িতে বাজে 9টা। এই ওকে এসে ডাকলাম, ঘুম থেকে উঠবে। এদিকে আমি সাথে করে নিয়ে চলে এসেছি ওর আর আমার চা বিস্কিট একসাথে ওর বেডটি। ওর বেডটি বলতে রেগুলারই আমি প্রায় বেডটি দিই, মানে যেদিনকে ওর লেট করে ঘুম থেকে ওঠাও হয়ে যায় আমি বেডটি দেওয়ারই চেষ্টা করি। সো যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের ভিডিওটা কী কী করি। তোমাদের একটু আকাশটা ভালো করে দেখিয়ে দিই, দেখো পুরো ঘন মেঘ জমে আছে আকাশটায়, দেখতে পাচ্ছো একদম ঘন মেঘ, ভীষণ মেঘ করে আছে। জানি না কোন সময় ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, যাক বুঝতে পাচ্ছি না আজকের ওয়েদারটা কীরকম হবে। তো চলো যাওয়া যাক একসাথে, এবার দুজনে মিলে চাটা খাওয়া যাক। ঘড়িতে এখন ঠিক 10:35, টিফিন করে চা খেয়ে আস্তে আস্তে লেট হয়ে গেল। আরও অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বাইরে, ফোটা 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 ফোটা, এখন একটু জাস্ট কমেছে। তা মা বললো গিয়ে একটু মাছটা নিয়ে চলে আয়, এমনি বাজার করা আছে, আজকে বাজার কিছু করতে হবে না, তাই যাই একটুখানি মাছ কিনে নিয়ে আসি। তা কী বলো ওর নাম? আজকে সানডে ব্রেকফাস্টে কী খেলে সেটা বলো। কালকের সেই বাঁচা হওয়া মিষ্টি এলো, সেই দিয়েই আবার নতুন করে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া। আসলে টপিংসটা অনেকটা বেঁচে গেছিলো, সেটা দিয়েই দুজনের দুটো স্যান্ডউইচ হয়ে গেছে। ওকে বেশিরভাগটা স্টাফিংটা দিয়েছি, আমি কম স্টাফিংটা নিয়েই বেঁচে গুছে যা ছিল সেটাকে কাচিয়ে দিয়ে করে নিয়েছি। একবার ব্রেকফাস্টের আগে, তারপরে আবার ব্রেকফাস্টের পরে। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, ওই সকালবেলা এসে তারপরে সকালবেলা আসি, মানে দৌড়ে এসে বা হেঁটে এসে তারপরে চা খাই, একবার চা খাওয়া হয়ে গেলে তারপরে আবার ব্রেকফাস্ট করতে একটু টাইম লাগে, মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা, তারপরে আবার একবার চা খেতে ইচ্ছা করে। তো যাই হোক, যাই একটু মাছ বাজারে যাই, মাছ টাছ কিনে নিয়ে আসি, দেখি কী মাছ পাই, তারপরে এসে কথা হচ্ছে। সানডের বৃষ্টি ভেজা বাজার, বেশ ভালোই ভিড় আছে, যথেষ্ট ভিড়। ইলিশ সস্তা বলিস?
খারাপ না, ভালো। এ কোথাকার মাছ এগুলো? রাইদিঘি। তো এখন ঘড়িতে প্রায় পৌনে দুটো বাজতে চলে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে স্নান, প্রায় দেড়টা নাগাদ হয়ে গেছে স্নান। তো এখন আবার একটু জানলাটার কাছে এসে দাঁড়ালাম। এরকম না, বাইরে বৃষ্টি পড়লে খুব ভালো লাগে জানলার কাছে এসে দাঁড়াতে, আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। এরকম যখন বৃষ্টি হতো দৌড়ে এক ছুটে ছাদে চলে যেতাম, আর কি ভিজে টিজে তারপরে বলতাম স্নান করবো। বৃষ্টিতে ভিজতে কি ভালো লাগতো, আর মা খালি বলতো মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবো। তুমি বৃষ্টিতে ভিজবে, জ্বর সর্দি লাগাবে, আর তোমাকে পরের দিন স্কুল যেতে হবে না, সেটা তোমার মজা। কিন্তু ছোটোবেলার কথাগুলো মনে যায়। আর বৃষ্টি হলেই মায়ের কাছে বায়না করতাম বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো, আর বাবা সেদিনকে আনতো বাজার থেকে। আর আমার বাবা খিচুড়ি খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমার জন্য সেদিনকে খেত। তো সেই আজকেরও এটা দেখে মনে পড়ছে যে আজকে সত্যি এরকম খাওয়ার দিন। কিন্তু জানি না নিচে মা কী রান্না করেছে, মা জানে আজকে কী রান্না করেছে। তো সকালবেলার থেকে তোমাদের বলছিলাম মেঘলা, এখন তো বৃষ্টি নেমে গেল। আর মিস্টার দাসের এখন কোনো দেখা নেই, মানে এখন বাড়িতে এসে স্নান টান করে নিয়েছে, কিন্তু সারা দিনে আজকে দেখা পাওয়া যায়নি, কারণ আজকে সানডে, ও একটু আড্ডা মারবে, ও বাজার টাজার করে ও বেরিয়ে গেছিলো। কিন্তু ওকে ছেড়ে দেওয়াই ভালো, মানে সারা সপ্তাহ অফিস করে, তা ওরও একটু ছুটির দরকার, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়া দরকার। আমরা মেয়েরা নয় বাড়িতে বসে সময় কাটিয়ে দিতে পারবো, কিন্তু ছেলেদের তো সবসময় পসিবল হয় না বাড়িতে থাকা, ওদেরও একটু বেরোতে ইচ্ছে করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ইচ্ছে করে। তো ওকে ওর মতন করে দুটো দিন কাটাতে দেওয়া হয় যে ও কাটাক, তারপরেও তো ফ্যামিলিকে সময় দেয়ই। যাই হোক, চলো এবার খাওয়ার টাইম হয়ে আসছে, আস্তে আস্তে নিচে যাই, স্যালাড ট্যালাড বানাই, নিত্যদিনের যা কাজ থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব গুছিয়ে নিই। মাই আমাদেরকে ভাতটা বেড়ে খেতে দেয়। মা ভাতটা বেড়ে দিলে মনে হয় কি একদম ঠিক খেয়েছি, নিজে ভাত যদি বেড়ে নিই না মনে হয় না যে কম খেলাম না বেশি খেলাম। অথচ দুই বাড়িতেই যদি মা ভাতটা বেড়ে দেয় মনে হয় একদম প্রপার ভাত বেড়ে দিয়েছে, পাত বেড়ে খেয়ে নিই। তো এটাই মাদের হাতের যতটুকু পাওয়া যায় আর কি সেরকম ব্যাপার। যাই হোক, তো নিচে যাই, গিয়ে সমস্ত কিছু রেডি করি, চলো লাঞ্চ টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাহ, আজকে ইলিশ মাছটা দেখতে ব্যাপক লাগছে। তা বাইরে এই বৃষ্টি হচ্ছে, তার সাথে ইলিশের এটা কি আছে, এটা সস্তা পোস্ত, তাই তো? সস্তা পোস্ত, সস্তা পোস্ত, মুখে জল চলে আসছে অ্যাকচুয়ালি। আর এটা কি আছে? এটা বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি। বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি। আর এদিকে আছে উচ্ছে, উচ্ছে চচ্চড়ি, শসা, আর আম সত্তর কেজি উচ্ছে। বাহ, ব্যাপক মেনু আজকে, পুরো রোববারটা জমে যাওয়া মেনু। তো ইলিশ মাছের ঝোলটা আজকে ফাটাফাটি খেয়েছি, আজকে লাঞ্চ আমাদের কমপ্লিট, মানে সব রান্নাগুলো খুব। আর পেঁপে আলু চিংড়ি মাছের বড়া দিয়ে রান্না করা হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছে যে আমরা বেশ রোববারের দুপুরটা খুব জমিয়ে ভাত খেয়েছি। তো এখন ঘড়িতে তিনটে বাজে নি, পাঁচ মিনিট বাকি। তো পেয়ারা আমি কেটে রেখেছিলাম স্লাইস করে, যে জাস্ট নুন দিয়ে খাওয়া হবে। তা মায়ের যেহেতু একটু সর্দি সর্দি লেগেছে, তো মা বললো আজকে পেয়ারাটা একটু মাখো ভালো করে। তো এখনই সেটা মাখবো, পেয়ারাটা তাই স্লাইস করে কেটে নিলাম। এবার এটার মধ্যে যা যা অ্যাড করবো সেটা হচ্ছে, আগে অল্প একটু কাসন্দ, যাই হোক কম কাসন্দ দিই বাবা, টমেটো সস একটু, যেহেতু একটা পেয়ারা না তো কম কম দেব, নুন অ্যাড করব, যেহেতু কাসন্দ পড়েছে সস পড়েছে একটু লঙ্কা পড়বে, তো দু ছটা চিনির দানা, যাতে ব্যালেন্সটা একটু ঠিকমতো হয়ে যায়, একদম নুন না লাগে। এবার এর মধ্যে দেব হচ্ছে যে লঙ্কাটাকে একটু ভেঙে নিলাম পরিমাণ মতন লঙ্কা, অবশ্যই এগুলো দেওয়ার পর হাতটা ধুয়ে নেবেন, হ্যাঁ, হাত না ধুয়ে কিন্তু এগুলো মাখবেন না।
আবার লঙ্কাটাকে একটু ভালো করে এর মধ্যে থেঁটে করে দেব। পেয়ারা মাখা গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে দেখে নাও 6:10 এখনো বাজেনি, আর বাইরের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একটু কি অবস্থা হয়ে রয়েছে, এই কিছুক্ষণ আগে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছিলো জানো, এখন আর কি করা যাবে। তো ঘড়িতে 6:10 বেজে গেছে আর বাইরে হচ্ছে এরকম বৃষ্টি। আমাদেরকে তো এখনই দেখালাম বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো ভেবেছিলাম আজকে রবিবারের সন্ধ্যা বা রবিবারের বিকেলটা কোথাও একটু বেরোবো, কোথাও একটু যাবো। দুটো উইকেন্ড ধরেই আমরা কোথাও বেরোচ্ছি না, সেরকম দূরে কোথাও যাচ্ছি না, এই কাছে পিঠেই এই করে যাচ্ছি। নয় রাত হয়ে যাচ্ছে, বেরোনো হচ্ছে না। ওয়েদারটা দুপুরবেলা আজকে ভালোই ছিল, ভাবলাম বৃষ্টিটা ধরবে বিকেলবেলা একটু বেরোনো যাবে। ও মা, বিকেলবেলার দিয়ে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি, কালো করে এসছে বাইরে। আজকে মনে হচ্ছে একদম সেই নিম্নচাপ সৃষ্টি হয়ে যেরকম বৃষ্টি এক নাগারে হতেই থেকে সেরকম বৃষ্টি মনে হচ্ছে। মনে হচ্ছে বর্ষাকাল ঢুকলো সবে, এবার তো আমরা বর্ষার মুখ দেখিনি, বৃষ্টি তো সেরকম কিছু হয়ইনি। যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টি হলেও আমাদের আর বেরোনো হলো না। এবার বাড়াবাড়ি করছে বৃষ্টিটা, দুপুর পর্যন্ত সকাল থেকে হচ্ছিলো, খাওয়া দাওয়া জমিয়ে করেছি, একটা বাঙালির একেবারে ভাত খুম দিয়েছি, ঠিক ছিল। এই বিকেলবেলা বৃষ্টিটা পড়ে এবার বৃষ্টি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, এবার আর নেওয়া যাচ্ছে না। কিন্তু যাই হোক, কিছু করার নেই, আমাকে আমার ডেলি রুটিনে যেতেই হবে। এবার আমি ড্রেস টেস চেঞ্জ করে মুখ হাত ধুয়ে সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যা দেখাতে হবে, তারপরে সবার চা করব। এই এবার চলতে থাকবে সন্ধ্যাবেলার রুটিন। যাই হোক, চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। টাটা। তো এখন রাতের রুটি বানাচ্ছি বাবা মায়ের, আর ওর একটা রুটি আর আমার একটা রুটি, সেই রুটিগুলো বানিয়ে এবার তারপরে আবার উপরে যাবো। এখন কটা বাজে, এখন বাজে কটা, 8:20 বাজে। তো তাড়াতাড়ি করে রাখছি, ওরা খেয়ে নিতে পারবে। একসাথে আমি মোটামুটি 8-9টা রুটি একবারে ফ্রাইং প্যানে করতে পারি, মানে তাওয়াতে। তো সেগুলো একদিকে বেলছি আর একদিকে এগুলো দিচ্ছি। ঘড়িতে এখন বাজে প্রায় 11:30। আজকে রোববারের রাত, সমস্ত কিছু লেটে হয়েছে, নিজের সঙ্গে গল্প আড্ডা করতে এখন ব্যস্ত ছিলাম। যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেল। সো আজকের ভিডিওটা আর কিছু বাড়ালাম না। তো তোমাদের যদি আমাদের ভিডিও কিছু অংশ ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক আওয়ার ভিডিও, শেয়ার আওয়ার ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড কমেন্ট অলসো। অ্যান্ড আমাদের একটা অফিসিয়াল চ্যানেল আছে ইনস্টাগ্রামে, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাই তোমরা প্লিজ ফলো করে দিও। এবং ফেসবুক পেজও আমরা একটা রিসেন্ট ওপেন করেছি, তাতেও গিয়ে তোমরা প্লিজ ফলো করে দিও, পারলে কিছু ফ্রেন্ডসদেরও ইনভাইট করে দিও, তাহলে খুব ভালো হবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালোবেসো এবং নিজেরাও সবসময় ভালো থেকো। সো টাটা, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।